তো রাশেদ নাকি ব্যালেন্স রাখতে পারে না, কিন্তু সে তার জীবনের ব্যালেন্স কিভাবে রাখবে আমি বুঝি না। হ্যাঁ, একটা কথা হলো, ইয়াং ছেলে পেলে সাজেক সাজেক ভ্যালি যাচ্ছি, সাজেক ভ্যালির রাস্তা পাশের নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ, খুবই ভালো লাগছে। তো আমি আর রাশেদ চাঁদের গাড়িতে। রাশেদ কেমন লাগছে? হ্যাঁ, দারুণ দারুণ। রাশেদের অনেক ভালো লাগছে, জীবনে প্রথম আসলাম, দারুণ। জীবনে প্রথম রাশেদ এই পাহাড়ি অঞ্চলে আসলো বাংলাদেশে। খাগড়াছড়ি আসলাম সাজেক ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। এখন সকালবেলা আমরা সাজেকে যাওয়ার যে গাড়ি আছে এটা আমরা দরদাম করতেছি। তো আমার এই ভিডিও আপনারা দেখবেন, আশা করি সাজেকের বিস্তারিত জানতে পারবেন। নিজস্ব ভাষা আছে চাকমা ভাষা, এবং সেই ভাষার বর্ণও আছে আলাদা, এবং ওনারা লেখেনও। তো কিরণ ভাইয়ের মাধ্যমে ওনাদের ভাষাটা লিখলাম এবং দেখলাম এই ভাষা চাকমা ভাষা, এর আগে আমি দেখি নাই। তো ওনাকে বললাম, তো উনি ওনাদের ভাষায় লিখছে, খুব ভালো লাগতেছে।
কিরণ ভাই কি লিখছেন এই জায়গায়? কিরণ চাকমা লিখছে, এখানে আর অন্য কিছু লেখেনি। আচ্ছা যাই, ভালো লাগলো। প্রত্যেকটা ভাষার মানুষেরই তাদের নিজস্ব ভাষাটা চর্চা করা উচিত, বাংলার ভাষা, বাংলার পাশাপাশি, তাইলে ওই ভাষাটা ঠিকই থাকবে, নিলে তো থাকবে না, হারিয়ে যাবে একদিন, তাই না? প্রত্যেক দেশেরই কিন্তু আঞ্চলিক ভাষা থাকে আলাদা আলাদা। তো চাকমা সম্প্রদায়ের যে ভাষা সেটাও থাকবে, এটাই স্বাভাবিক। তো ভালো লাগলো চাকমা লেখাটা দেখে। সাজেক আসার পথে যেটা আমার মনে হইল, অনেক সুন্দর দুপাশটা, অনেক সুন্দর দেখতে, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, তারপর বিশেষ করে উঁচু নিচু রাস্তার দুপাশের নৈসর্গিক চেহারা, দুপাশের নৈসর্গিক দৃশ্য অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। তা আমার কাছে খুব ভালো লেগেছে। সাজেক আসার পথে রাস্তায় একটু বসলাম, একটা বাজার পেলাম, এখানে বসলাম, বসে কতক্ষণ সাজেক ঢোকার আগে কতক্ষণ গল্প করলাম, চা খেলাম, ভালোই লাগলো। তো আপনারা আসার পথে মাঝখানে এভাবে কিছু সময় পাহাড়িদের পরিবেশে দাঁড়াতে পারেন, ভালো লাগবে। সাজেক ভ্যালির রাস্তা দুপাশের নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ, খুবই ভালো লাগছে। তো আপনারা আসবেন, বাংলাদেশকে দেখবেন। তো আমি আর রাশেদ চাঁদের গাড়িতে। রাশেদ কেমন লাগছে? হ্যাঁ, দারুন দারুন। রাশেদের অনেক ভালো লাগছে, জীবনে প্রথম আসলাম। দারুন, জীবনে প্রথম রাশেদ এই পাহাড়ি অঞ্চলে আসলো বাংলাদেশের। তা আমার অনেকবার আসা হয়ে গেছে এর আগে। তো এর আগে আমি বান্দরবান গেছি, এর আগে আমি বান্দরবান গেছি, রাঙামাটি গেছি, তারপর বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গেওকারাডংয়ে উঠেছিলাম। তো আমার অনেক ভালো লাগে পাহাড়, অনেক ভালো লাগে। দাঁড়িয়ে দেখছে বাংলাদেশের সৌন্দর্য। আমরা রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালিতে যাচ্ছি চাঁদের গাড়িতে করে। এই সেই চাঁদের গাড়ি। তো রাশেদ নাকি ব্যালেন্স রাখতে পারে না, কিন্তু সে তার জীবনের ব্যালেন্স কিভাবে রাখবে আমি বুঝি না। হ্যাঁ, একটা কথা হলো, ইয়াং ছেলে পেলে এখন থাকবে স্ট্রং। তো আমাদের সাথে আরো চার ভাই আছেন, ওনারা চাঁদপুর থেকে আসছে। পাহাড়ি গ্রাম, একটা কুকুর চলে আসছে। পাহাড়ি পাড়া, এখানে সরকার পানির ব্যবস্থা করেছে। এই পাহাড়ে পানির অনেক সংকট, ন্যাচারাল পানি পাওয়া যায় না, মাটির নিচে পানি পাওয়া যায় না, তাই পানি সংরক্ষণ করে রাখতে হয়।
এই গাড়িটাতে করে আমরা আসলাম, ছয়জন মিলে আসলাম। এই ছয়জন আমরা অবশ্য একসাথ হয়েছি